হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি একটা নতুন ভিডিও করছি ক্যাডেট, যে ভিডিওটা তোমাদের থাকবে। অলরেডি আমি কলেজ সম্পর্কে তোমাদের কিছু কেমন আলোচনা করেছি, আজও কলেজ সম্পর্কে আলোচনা করছি। তো কিছু কেমন ফ্রেন্ড কলেজ সম্পর্কে একটু মানে বেশি ইন্টারেস্ট আছে। তো কলেজের বিভিন্ন ধরন তো অবশ্যই আছে, তো সেই কলেজেরই আমি একটা ধরন আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো ফ্রেন্ড ভিডিওটি দেখো অবশ্যই। এখন এই কলেজগুলো বর্তমানে কম বেশি বিভিন্ন জায়গায় কাজ অনুযায়ী বিভিন্ন জায়গায় কাজ হয়, তো সো সেরকম অনুযায়ী আমি একটা নর্মাল একটা যে কোনো একটা কলেজে একটা মাপ নিচ্ছি। ধরো সাপোজ এখানে একটা কলেজে মাপ নিচ্ছি, জিরো এন্টার দিলাম, এটার দিয়ে একটা কলেজের মাপ যে কোনো একটা আমি আনুমানিক একটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে ফ্রেন্ড, তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখো আমি যেমন এখানে পয়েন্টস নেবো, পয়েন্টসটা অন করে দেবো। পয়েন্টসটা অন করে দেওয়ার পর এটা আমি ঠিক যেমন উপরে এটা আমার যতটুকু প্রয়োজন মনে কর হবে সেই অনুযায়ী আমি একটা কিন্তু তুলে নেব। তো এই কলেজটা কিন্তু এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম, তো পুনরায় আমি সেই জন্য মাপ নিয়ে করছি না, একটা আনুমানিক একটা মাপ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে কলেজটা যেটা করলাম এইটা, এবার এই কলেজটা করার পর আমি একটা ভেতরে একটা আমি অফসেট দেবো, অফসেট, এটা অফসেট বলা হয়। মানে এই যে কার্ভ, এই কার্ভ অনুযায়ী একই ধরনের আসবে, এটা বলা হয় অফসেট। তো সাপোজ আমি ভেতর দিকে একটা ধরো এক তিন হলে ধরো ভিতর দিকে ফোর যা দিলাম, মোটামুটি আনুমানিক একটা এরকম একটা আমি মাপ দিলাম, আনুমানিক একটা আমি এতখানিক অফসেট আমি একটা দিলাম। এবার মাপ অনুযায়ী আমি যদি এটা যেমন মাপ নিয়ে করতাম সেই মাপ অনুযায়ী আমার এটা বাড়তো, যেহেতু আমি এটা আনুমানিক মাপ নিয়েছি সেই আনুমানিক মাপ অনুযায়ী আমি একটা ডিস্টেন্স একটা আমি এটা করে নিলাম। মোটামুটি এটা এরকম ডিস্টেন্স একটা আমি করে নিলাম। করে নেওয়ার পর এটাকে আমরা কী করবো, এটা একটা হলো, আর একটা যেটা আমরা করবো ভিতরে আর একটা অফসেট নিয়ে নেবো এখান থেকে অফসেট, আর একটা ভিতরে একটা অফসেট নিয়েছি, যদি পাঁচ নিয়েছিলাম তাহলে একটা সাত নিচ্ছি, সাত, একটা সাত একটা অফসেট আমি একটা নিলাম। ওকে ফ্রেন্ড, দেখো টোটাল অফসেট কিন্তু আমার কিছু এটা রয়ে গেল এই কাজটা। এবারে দেখো আমরা যেটা আগে করেছিলাম এই যে বাইরের যে সারফেস বলছি যে কার্ভটা আছে, সেই কার্ভ অনুযায়ী আমরা কিন্তু নিজের দিকে নাপিয়েছিলাম। কীরকমভাবে এটা সিলেক্ট করে আমরা এর কার্ভ অনুযায়ী ঠিক এটা এতটা ঠিক ডিস্টেন্স অনুযায়ী ঠিক নেমেছিল, ঠিক কার্ভ অনুযায়ী ঠিক আমাদের ডিস্টেন্স ঠিক হয়েছিল, ঠিক এতখানি এরকম ঠিক সোজা ঠিক নেমে গেছিলো। নেবে এরকম একটা আমাদের সারফেস মানে কোয়ালিটির একটা ধরন একটা কিন্তু আমাদের কিন্তু একটা হয়েছিল। কিন্তু আমি এবার যেটা দেখাবো ঠিক এটা ঠিক এরকম সমান হবে না, এটা যেমন সমান নেমে গেছে ঠিক এটা সমান হবে না, এটা ঠিক একটু বাঁকা টাইপে হবে, ঠিক বাঁকা হবে। তো সেটা দেখাবার জন্য আমি এটা পুনরায় এটা আন্ডু করে দিলাম, চলে গেল। এই যে এই ভেতরে যে আমি একটা যে অফসেট মেরেছিলাম এটা আমি একটু নিচের দিকে নামিয়ে দিলাম। সাপোজ আমি এতখানি হাইট আমি এটা করতে চাইছি, এটা কলেট এতখানি হাইট আমি এটা কলেট আমি এটা করতে চাইছি। ক্লিয়ার ফ্রেন্ড, তো এইটুকু করার জন্য আমি এখান থেকে লাইন নেবো, এখানে লাইন নেবো এন্ড, এখানে এন্ড। ওকে, আমরা এর আগে সারফেস আমরা শিখেছিলাম কীভাবে সুইপটু করতে হয়, সেই সারফেসের একইভাবে আমরা দুটো প্রথমে কার্ভ নেবো, কার্ভ নেওয়ার পর সুইপটু যে কমান্ড আছে সেই কমান্ডটা আমরা লিখবো, বা আমার এখানে সুইপটু যে কমান্ড যেখানে আছে আমরা দেখেছিলাম আগে সেখান থেকে নেবো, নেওয়ার পর আমরা এখান থেকে টোটালটাই সুইপটু করে নেবো। ওকে, তাহলে দেখো আমার সুইপটু যেহেতু আমি করে নিলাম তাহলে দেখো টোটাল আমার কিন্তু একটা কিন্তু এখানে কাজ হয়ে গেল। ওকে, এবারে দেখো আমি যদি এটা করি, দেখো এটা কী হলো কি অ্যাকচুয়ালি টোটালটা দেখো ভালো করে দেখো এটা বাঁকাটাই বলো, মানে ভেতরটা এতখানি মানে সমান নামে নি, সমান নামলে এটা সমান নামলে কী হতো আমার মেটেলটা যে ওই মেটেলটা মেটেলটা আমার বেশি থাকতো, এটা সামান্য ক্যারাচির মতো করে দিয়েছি এর জন্য আমার কী হলো এখানে দেখো মেটেলটা তুলনামূলক অনেকটাই কিন্তু আমার মেটেলটা কিন্তু কম হয়ে গেল। ওকে, এবার আমি ভেতরে যেটা আছে আমি এটা ধরো সাপোজ এটা প্যাচ করে দিলাম, এটা প্যাচ করে দিলাম, নিজেরটাও প্যাচ করে দিলাম,
নিচেটাও প্যাচ করে দিলাম, সবই প্যাচ করে দিলাম। এবার প্যাচ করে দিয়ে আমি টোটালটা সিলেক্ট করে নিয়ে জয়েন করে দেবো। জয়েন হয়ে গেল আমার জিনিসটা। তাহলে আমার কাজটা ঠিক কেমন হলো, ঠিক দেখো, ঠিক প্রদীপের ঠিক নিচেটা যেমন ছোট, উপরটা যেমন ঠিক বড়, ঠিক সেই টাইপে কিন্তু আমার কিন্তু এখানে হলো। এবারে দেখো, এটা করার পর ভেতরে যে আমি কার্ভটা রেখেছি, সেই কার্ভটাকে আমি কিন্তু এখানে প্যাচ করিনি। তাহলে ভেতরটাকে আমি প্যাচ করে নেবো। প্যাচ মানে প্যাচ দিয়ে সারফেস টোটালটা, তো প্যাচ দিয়ে টোটালটা আমি সারফেস করে নিলাম। এবার এটাকে আমি কাটবো। কাটার জন্য কি করব, এটা পুনরায় আগে সারফেসটাকে সারফেস দিয়ে আমি বাড়াবো। সারফেস থেকে সারফেস দিয়ে বাড়াতে গেলে শেষের যে কমান্ড আছে, যাও এক্সটিউড সারফেস, এটা নিলাম। নেওয়ার পর দেখো আমি একটু বাড়িয়ে নিলাম এটা। তাহলে দেখো এতক্ষণ ঠিক আমার ঠিক বেড়ে গেল, বেড়ে গেল এতক্ষণ। দেখো ঠিক বেড়ে যাবে, চারটে ভিউতে চার ধরনের লাগছে। তো এটা নেওয়ার পর ভিতরটা ক্লিক করে কেটে দেবো। বুলিয়ান ডিফেন্স এটা আছে, বুলিয়ান ডিফেন্স সিলেক্ট করে দেখো কেটে দিলাম। তাহলে দেখো ভেতরটা কিন্তু আমার কিন্তু গ্যাপ কিন্তু আমার হয়ে গেল অলরেডি। এবার যেভাবে আমরা চেম্পার মারতাম সেইভাবে একটা চেম্পার মেরে দেবো। দেখো ঠিক হলো গ্যাপটা। আর যদি বাড়াতে চাই, পাঁচের জায়গায় যদি আমি ধরো 5.5 করে দিই, 5.5 যে মাপ আমি থাকবো, আরে 5 মতো, তাহলে দেখো আর একটু বেড়ে গেল। আর একটু যদি আমি বাড়াতে যাই তো 6 করে দিলাম। দেখো যতটা আমি মাপ বাড়াচ্ছি ততটা কিন্তু এটা কিন্তু সরু হচ্ছে। 6-এর জায়গায় আমি যদি করি 7 মাপ দিয়ে দিলাম, 7টা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি 6.6 করছি, তাহলে পুরো ঠিক সমান সমান। দেখ একটুখানি মাত্র বারটা রয়েছে, আমি যদি বারটা একটু বাড়াতে যাব তাহলে কী করবো বারটা বাড়াবার জন্য, তাহলে আমি মাপ অনুযায়ী মাপটা কমিয়ে দেবো। তাহলে 6 আমি এখানে 3 করছি। তাহলে দেখো বারটা একটুখানি কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। এইভাবেও কিন্তু সামথিং বার রেখেও কিন্তু আমি কিন্তু এই কলারটা কিন্তু আমি করতে পারলাম। টোটাল যে এই কলারটা ঠিক এইভাবেও কিন্তু আমি কিন্তু করতে পারি। এবার আমরা যেটা আগে যেটা শিখেছিলাম, মানে উপরে যেটা আমরা খোঁচা যেটাকে বলি, সেই খোঁচাটাকে আমরা নিতে হবে। সেই খোঁচাটা নেওয়ার জন্য আমরা টপ ভিউ থেকে গেলাম, এখানে একটা খোঁচার একটা মাপ থাকে, আনুমানিক আমি একটা যে কোনো একটা দিয়ে দিলাম মাপ। দেখো খোঁচাটা মাপ হয়ে গেল একটা, এখানে নিয়ে যাওয়ার পর এখানেও প্যাচ আমি প্যাচ করে নিতে পারি। সারফেস, সারফেসটাকে নেওয়ার পর দেখো একটা মোটামুটি আমি হাইট আমি একটা করে নিলাম। যদি মনে হচ্ছে মোটা হচ্ছে, এটা এত মোটো বড়ই লাগছে, একটু ছোটো করে নিই তাহলে, এটা এত বড় আমার লাগবে না। রাউন্ডটা আমি একটু ছোটো করে নিই, ধাপা ধাপা লাগছে এখান থেকে দেখতে গেলে। মোটামুটি আমি একটা এরকম একটা সাইজ আমি একটা করে দিলাম। তাহলে বায়রটা ডিলিট করে দিলাম, এটাকে আমি প্যাচ করছি। ওকে ফ্রেন্ড, প্যাচ করার পর এটা আমি নিচের দিকে নামাবো সারফেসটা, যেভাবে নামাচ্ছিলাম আমি আবার নামাচ্ছি দেখো। ওকে এটা করে নিলাম। এবার এখানে দেখো ব্যাপারটা, আমি এখানে হাইটটা যে ব্যাপারটা আছে, এই হাইটটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আমি এখানটা সামথিং 1D করে একটু নাপিয়ে দিচ্ছি। উপরটা একটুখানি আমি একটু নাপিয়ে দিলাম, নাপিয়ে দিলাম। নেক্সট কী করবো দেখো, এইটা কিন্তু আমার বাঁকা আছে আর এইটা কিন্তু আমার কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তাহলে এটাকেও আমাকে বাঁকাতে হবে ঠিক সেইভাবে। আগে এটা আমি কপি করে নিই, কপি পেস্ট, এটাকে আমি সাইডে মেটে সরিয়ে নিলাম এদিকে একটা। আর এই যে পিসটা আছে, এই পিসটাকে আমি একটু ভালো করে দেখো, এই পিসটা পিসটাকে নিয়ে
সরি অর্থটা ও না আছে, সেই জন্য এরকম হচ্ছে, সমান হয়ে বেঁকে যাচ্ছিলো। আমি দেখো এখানে লেভেলটা দেখো ভালো করে বুঝতে পারছি, বুঝতে পারবে তোমরা। ওকে ফ্রেন্ড, এর এইখানে যে ইনটা থাকবে, এই ইনটা আমি মুভ করে ঠিক জায়গায় করে এই যে এখানটা ইনটা নিয়ে এসে মোটামুটি এখানে নিয়ারটা ঠিক থাকবে, নিয়ারের সাথে মোটামুটি এটা অ্যাডজাস্ট করে দেবো। হলো তাহলে এখানে আমার কাজটা ঠিক কী হলো, এইটা ঠিক আমার ভিতরে ঢুকে থাকলো। আর একটু যদি মনে হয় ভিতরে ঢুকাবো, একটু ঘুরিয়ে দিতে পারি, তাহলে কাজটা সেরকম আমার লাগবে দেখতে একটা ভালো। ওকে ঠিক এরকম যেন ঠিক জিনিসটা থাকে মোটামুটি। যদি মনে হয় আর একটু বাইরে বার করতে পারো চাও তোমরা, তাহলে ফোর ভিউতে আমার ঠিক যে কাজটা এখানে করছিলাম একটু সামনে একটু সরিয়ে দিতে পারো, এরকম সরিয়ে দিয়ে মুভটা নেবো, মানে ইনটা নিয়ে এসে এখানে একটু ভিতর দিকে 0.23 মতো একটু ঢুকিয়ে রাখবে, কারণ একদম সমান রাখবে না, একটু ভেতর ঠিক এরকম ঢুকে থাকবে। ওকে তাহলে দেখো কাজটা ঠিক একটা আলাদা একটা লুক আসলো এই জায়গাটা, মানে ম্যাচ করে তুলে দিলাম। এখানে আমরা যেটা আগে করেছিলাম এটা উপরে চেম্বার মেরে, .3 হবে না, এটা ধরো 1.2 করি, যদি 1.2 করলে মোটামুটি একটা মানে হয়ে গেল। ওকে এটাও আমি করতে পারি একই মাপ, যেহেতু এটা 1.2 এটাও করে দিলাম। মাপটা বাড়ানো কমানো করা যায় যেগুলো। ওকে এবার এটা কি করতে হবে, এটাও কিন্তু আমাকে ঠিক সেমভাবে এটাও ঠিক আমার কাছে ঠিক রোটেট হবে। ওকে ফ্রেন্ড, আগে এইটাকে আমি আগে এরিয়া সেন্টারটা করে নিই আগে, মানে এর যে পয়েন্ট এখানটা থাকে পয়েন্টটা আমি আগে বার করে নিই। তার জন্য আমাকে ডুপ্লিকেট এজ একটা নিচ্ছি, ডুপ্লিকেট এজ নিয়ে বাইরে যে আমার যে কার্ভটা এটা আছে, কার্ভটা আমি নেওয়ার জন্য, কার্ভ আগে ছিল না নিলেও আমার হতো, এখান থেকে আমার এরিয়া পয়েন্ট এটা আমি আগে নিয়েছিলাম এরিয়া পয়েন্ট। দেখো আমার এখানে একটা পয়েন্ট চলে আসলো, এই এটা যেহেতু আমার মিডিলে আছে এটাকে আমি ধরো রাখতে হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে রোটেটে ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করলাম 45, তাহলে দেখো এটা আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কিন্তু যেতে চলে আসলো। ওকে এবার এটাকে আমাকে কী করতে হবে, রোটেট করতে হবে, যেভাবে আমি রোটেট করি ওকে ফ্রেন্ড। ঠিক লেভেল অনুযায়ী আমার ঠিক থাকবে, এটা কি করতে হবে আমাকে, ভিতর থেকে একটুখানি থাকলো ওকে ফ্রেন্ড। দেখো আমার এখানে ঠিক রয়ে গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে চাইছে না, এটা আর একটু বাড়াতে হবে, এটা আরও ভালো লাগবে। হ্যাঁ অ্যাঙ্গেলটা আমি একটু আর একটু বাড়িয়ে দিলাম, এটা পয়েন্টে ক্লিক করে তারপর 60 করলাম, 60 নয় এটা আমি করব 55 করছি, 55ও বেকার লাগবে, এখানে 50 করছি,
55 অনেকটা লাগছে, তাহলে এখানে পয়েন্টে ক্লিক করে আমি 47 না 46 করছি, ঠিক আছে। এটা একটা আছে ঠিক একইভাবে, ঠিক যেভাবে সরিয়ে ঠিক নিয়ে গেছিলাম, দেখো ঠিক এইভাবে ঠিক সরিয়ে নিয়ে আসে, ঠিক এইভাবে ঠিক আমি অ্যাডজাস্টটা করলাম। ওকে ফ্রেন্ড, ভিতর দিকে থাকলো সাপোর্টটা, আরও যদি আমি আরেকটু ভিতর দিকে ঢুকাবো, আরেকটু ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে পারি, কারণ সাপোর্টটা তাহলে থাকবে জায়গাটা থেকে। দেখো টোটাল কিন্তু আর সাপোর্টটা কিন্তু আমাকে রয়ে গেল এখানে। ওকে, যদি মনে হয় সরাতে চাইছি তো সরিয়ে দিই, অসুবিধা খুব একটা বেশি হবে না। নাম্বার অনুযায়ী এটা লুকিংয়ের একটা ব্যাপার থাকে, এটা করে দিলাম। এবার এটা মিরর করে দেবো একইভাবে, যেভাবে মিরর করি পয়েন্টে নিয়ে এসে, পয়েন্টটা নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো এভাবেটি আমরা মিরর করে দিলাম। তাহলে দেখো এই এইটাও কিন্তু একটা কোয়ালিটির ধাঁচ, দেখো। ওকে ফ্রেন্ড, দেখো একইভাবে থাকলো জিনিসটা, নিজেরা সমান থাকবে অবশ্যই। তাহলে দেখো খালি এখানে খালি হাইটটা কিন্তু আমার কাছে কিন্তু জায়গাটা কিন্তু আমার কমে গেল। ওকে, এবার নেক্সট আমার কাছে যেটা থাকে, অনেক সময় এই কোয়ালিটিগুলোতেও আবার কী হয়, আরও মেটালটা কম করতে হয়। যে আরও মেটাল যদি কম করতে হয়, আমি এখন এই মুহূর্তে এই খোঁচাগুলো আমি সাপোজ আমি রাখছি না, এখন এই খোঁচাগুলো আমি না হাইড করে দিচ্ছি, হাইড করে দিলাম খোঁচাগুলো, মানে হাইড করে দিলাম। এবার ধরো এইটাকে আমাকে আর একটু কেটে করতে হবে, তাই তো? তাহলে এটার মাঝখানে আমাকে একটা লাইন নিয়ে আসতে হবে, তাহলে সিলেক্ট করার পর এক্সট্রুড সারফেসে ক্লিক করবো। তাহলে দেখো একইভাবে আমি দেখো মিড পয়েন্টে কিন্তু আমি একটা কিন্তু পেয়ে গেলাম, গোটাটা কিন্তু একটা লাইনে কিন্তু একটা পেয়ে গেলাম। ওকে, এবার আমি কতটা রাখতে চাইছি, নিচে কতটুকু রাখতে চাই, উপরে কতটুকু রাখতে চাইছি, তাই তো? ধরো আমি আর একটা এক্সট্রুড করছি আর একবার, আমি একটা আনুমানিক একটা মাপ আমি একটা নিয়ে রাখবো, ধরো এটা নিলাম, নেওয়ার পর ধরো এতখানি আমার ঠিক কায়রা থাকবে, কায়রাটাকে আমি এতখানি রাখতে চাইছি উপরটা রেখে দিলাম, আর নিচেটা হচ্ছে আমি এটা আমি এতখানি গ্যাপটা আমি রাখতে চাইছি। তাহলে মাঝখানে যে এই অংশটা থাকবে, এই অংশটা টোটালটাই কিন্তু এইটা টোটালটাই কিন্তু আমি কিন্তু কেটে দিতে চাইছি, এ রাখতে চাইছি না, তাই তো? তো এটা করতে গেলে আমি কি করবো, ধরো ভেতরে এটা আছে, এটাকে আমি প্যাচ করে নেবো আবার। তাহলে দেখো ভেতরে একটা সারফেস আমার কিন্তু এটা হয়ে গেল। ওকে, এই সারফেসটাকে আমি একটু 3D করে একটু বাড়িয়ে নেবো। তো ফ্রেন্ড, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আমি সিস্টেমেটিক কিছু একটা করে যাচ্ছি কাজের অনুযায়ী। দেখো এখানে পয়েন্টটা নিয়ে আমি এটা 3D করে আমি একটুখানি বাড়িয়ে নিলাম, বাড়ি নেওয়ার পর দেখো আমার উপরে যে লাইনটা ছিল আমার উপরে লাইনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে ঠিক উপরে লাইনটা আমি ঠিক নিয়ে যাবো, ঠিক আছে। আমি আনুমানিক এটা করে দিচ্ছি, অত অ্যাডজাস্ট করছি না, হয়েছে। এইটা নেওয়ার পর এটাকে আমি সারফেস করে আমি আবার একটু নিচের দিকে নামাবো। তাহলে সারফেস যেটা ছিল এটা সারফেস, বোথ সাইড আছে, আমি বোথ সাইডটা বন্ধ করে দেবো, বোথ সাইডটা নো করে দিলাম, আমি নিচে আমি এইটুকু এটা করে দিলাম। তাহলে দেখো আমার ঠিক এতখানিক অংশটা যেটুকু আমার সারফেসটা আছে এই অংশটা আমি কেটে দেবো। তাহলে উপরেরটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার বুলিয়ান ডিফেন্সে অপশানে ক্লিক করব, মাঝেরটাতে ক্লিক করে আমি দেখো কেটে দিলাম, ডিলিট করে দিলাম। তাহলে এখানে কি হলো জিনিসটা দেখো, মাঝখানে যে জিনিসটা আছে আমার কিন্তু গ্যাপ কিন্তু আমার রয়ে গেল। ওকে, তো কিন্তু গ্যাপ রয়ে গেল, আমি কাটছি না এখন, একটুখানি একটু পরে আমি কাটবো, ঠিক আছে। আমি একটু আর একটুটা হাইড করে দিলাম, কেন হাইড করে দিলাম, ধরো এইটা আমার আর একটু কাজ আছে এখানটায়, আবার ধরো এখানে আমি এক্সট্রুড সারফেস আছে, এক্সট্রুড সারফেস তুলছি, এখানে ক্লিক করে এক্সট্রা আইসো কার্ভ, তো এক্সট্রা আইসো কার্ভের
ধরো মাঝখানে আমি একটা একটা লাইন নিলাম, নেক্সট আইসো করবে। সাপোজ আমি বেশি কাটছি না, আমি একটাই কেটে দিচ্ছি এটা, ওকে। যেহেতু আমি একটা কাটছি, এইভাবে আমি নাও করতে পারি। এর ঠিক আমি মাঝামাঝি আমাকে ঠিক রাখতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে এখানে, যেটা আমি একটু প্রথমে একটু অনেক পয়েন্ট দিয়ে যদি কাটি মিড, আর আমি এখানে সেই ইন্ডাক্টারটা পাচ্ছি এন্ড, ওকে। তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনে কিন্তু আমি একটা মিডিল কিন্তু আমি কিন্তু পাবো, তাই তো? তাহলে এখান থেকে নিয়ে আমি হচ্ছে একটা এক্সট্রা এক্সটিউড যেটা আছে এখান থেকে যেটা দেখাচ্ছিলাম, এই অপশানটা এক্সট্রাক আইসো কার্ভ নিলাম। ওকে, ঠিক এখানটা, তাহলে দেখো আমার এটা কিন্তু হয়ে গেল জায়গাটা। একটা মোটামুটি আমি একটা লাইন একটা আমি নিলাম। এবার এই লাইনটাকে আমি একটু থ্রি ডি করি একটুখানি, ঠিক পয়েন্ট মিডিলটা আসলো ইন্ড, আর লাইনটা ছোটো করে নিই, আর জন্য থ্রিডিটা করছি। তাহলে এতখানি করলাম, তাহলে লাইনটা দেখো আমার ছোটো হয়ে গেল, ওকে। এবার এইটাকে নেওয়ার পর আমি একটা অফসেট মারবো, সারফেসে একটা অফসেট আছে, সারফেস অফসেট, এইটা অফসেট সারফেসে ক্লিক করব। ক্লিক করার পর আমি এদিকে একটা মাপ দেবো, ধরো পয়েন্ট এইটে আমি একটা মাপ দিলাম, পয়েন্ট এইটে আমি একটা মাপ দিলাম, ওকে, সরি পয়েন্ট এইট মাপ আছে। এটা আমি কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নিই, এটা ভালো হবে। এদিকে তাহলে আমি পয়েন্ট এইট আমি একটা করিয়ে নিলাম, তাহলে জিনিসটা ঠিক হয়ে গেল অনেকটা। বা আমি যদি এটা যেহেতু কাজটা বড়ো আছে, আমি এটা এক করে দিচ্ছি, ওয়ান নিলাম, একটু বড়ো রাখলাম, ঠিক আছে। তো এইটা দুটোকে নিয়ে আমি সিলেক্ট করে আমি এটা লফট করে নিলাম একটুখানি, হয়ে গেল লফট, ভিতরে দেখো লফট রইল, ওকে। এবার এইটার থেকে ধরো লফট হলো, এবার আমি যেটা রেখেছিলাম ধরো আমি কাটবো এইটা, পরে আমার কাটার যে জায়গাটা যেটা ছিল এটা কাটছিলাম, তাহলে এটা সিলেক্ট করে বুলিয়ান ডিফেন্স যেটা করছিলাম, বুলিয়ান ডিফেন্স টোটালটা কিন্তু আমি কিন্তু কেটে দিলাম, দেখো কাটাই কাটা রইলো, আর এই অংশটা কিন্তু আমাদের রয়ে গেল, ঠিক আছে। তো এটা আমি এইভাবেও করতে পারি, আর একটা ভাবো সিস্টেম আছে, যদি এটা যদি হয় ভালো, আর একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে করলে কাজটা একটু ভালো হতো। তো সে সিস্টেমটা হচ্ছে আমি ডাইরেক্ট ওখানে যদি সার্ফেসটা কেটে নিতাম তাহলে সেই জিনিসটা আরও বেটার হতো। তো যেহেতু আমি সার্ফেসটা কাটিনি, তাহলে আমাকে আর একটু পরিশ্রম করতে হবে জায়গাটা থেকে একইভাবে করার জন্য, একটু খাটতে হবে বেশি করে, কারণ সিস্টেমে আমি একটু অনেক ভুল করেছি। মানে ডাইরেক্ট সার্ফেস হবে কেটে নিলে তাহলে আমাকে এত ঘুরে ঘুরে কাটতে হতো না। তো তখন ইন্ড ইনিয়ার, আর এখান থেকে আমি এখানে নিজের একটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। বা এই জায়গাটা না করে আমি আরও একটু সরিয়ে নিচ্ছি, এই জায়গাটা আমি কাটতে রাখতে হয়েছে, নিচ্ছি নিচ্ছি, আমার লাইনগুলো বাঁকা হয়ে যাচ্ছে। সাপোজ এটাই করলো, এটা সমান একটা লাইন করে। তো এটা করার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নিতে পারবে,
এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমার আগে যেটা করেছিলাম সে একই সিস্টেম লাইন কেটে যাচ্ছে, একটু আমাকে পরিশ্রম করতে হচ্ছে এই জায়গাটা। তো ফ্রেন্ড আমি যদি পরে আবার কোনোদিন করাই তাহলে এই জায়গাটা আমি আরও ডিটেলস বলবো। তো এই সিস্টেমে করলেও হবে, যে সিস্টেমটা আমি এখন করছি, কিন্তু টাইমটা একটু এই জায়গাটা আমার বেশি লাগছে। এটা আমার এত টাইম লাগতো না, যাই হোক তোমরা এইটা করলেও তোমরা একটা নলেজ একটা তোমরা কিন্তু পাবে, যার জন্য মেইন হচ্ছে করা, এটাও একটা এক্সপিরিয়েন্স। এখান থেকে এন্ড থেকে এই এন্ড, তাহলে আমার একই মাপটাই রয়ে গেল। এইটা এইটা একটু হাইড করে দিলাম, এগুলো আমার লাগছে না। সাপোজ দেখো দুটো লাইন আমাদের রয়ে গেলো, দুটো লাইন আনার জন্য আমি ডাইরেক্ট সারফেস কেটে নিলে আমার এত সমস্যাটা হতো না। তো ডাইরেক্ট সারফেস কীভাবে কাটে আমি পরে দেখাবো। ধরো এইটুকু করলাম, নিয়ে এখানে লফট করে নিলাম, লফট করে নিলাম, ওকে। লফট করে নেওয়ার পর আমি থ্রি ডি যদি এখানে করে নিই, সরি থ্রি ডি নয় এটা ওয়ান ডি করতে হবে, ওয়ান ডি করে মানে কমিয়ে নিলাম, বা টু ডিও করা যেত, এতটা ঘুমালে আবার হবে না। ওকে একটু ভিতরের দিকে আমি রেখেই দিলাম এটা, ক্লিয়ার ফ্রেন্ড। এবার এইটা রাখার পর এটার দিকে আমি একটা এ মারবো, একদম সারফেসের উপরে অফসেট সারফেস, ভিতর দিকে আমি ওয়ান দিয়ে, তাহলে দেখো ভিতর দিকে আমার কিন্তু একটা কিন্তু সাপোর্ট, কিন্তু আমার এই সাপোর্টটা দেখাবার জন্য আমি এতক্ষণ ধরে যেটা চিন্তাভাবনা করছিলাম, সাপোর্টটা আমি আরও বাড়াতে পারি জায়গাটা থেকে, সেটা কোনো অসুবিধা নেই। এটাকে নিয়ে আমি পুনরায় এটা মিরর মিরর নেবো, পয়েন্টে ক্লিক করবো, পয়েন্টে ক্লিক করে নিয়ে দেখো তাহলে আমার জিনিসটা হলো কি, মাঝখানটা ঠিক সাপোর্টের সাপোর্ট রয়ে গেল, দুটো সাপোর্ট দিলাম, আমার মিডিলটাও রয়ে গেল, আর অথচ আমার ওয়েটটাও কিন্তু আমার এখানে, আমার ওয়েটটাও কিন্তু এখানে কম হলো। দেখো ফ্রেন্ড সুন্দরভাবে একটা কিন্তু কলেট। তো ফ্রেন্ড এই ছিলই আমার ভিডিও, তো ভিডিওটা তোমরা দেখো, প্র্যাকটিস করো, আটকালে অবশ্যই আমি তোমাদের একটা ভিডিও একটা আমি করবো, যেটা প্রবলেম যাদের হয়েছে সেই নিয়ে আমি ডিসকাস করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ।